আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিতামাতা জান্নাতি নাকি জাহান্নামি, তারা কি মুসলিম ছিলেন নাকি অমুসলিম ছিলেন, আর তারা কি জান্নাতে যেতে পারবে নাকি জাহান্নামে যাবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজ কিয়ামতে তাদের কি সুপারিশ করতে পারবে নাকি পারবে না, এই প্রশ্নগুলো প্রত্যেকের মাঝে ঘুরপাক খায়। মানুষ এ নিয়ে সংশয় সৃষ্টি করে, মানুষদের মাঝে তর্ক বিতর্ক শুরু হয়, একে অপরকে ভুল বুঝতে শুরু করে, যেটা একটা অহেতুক কাজ। এসব নিয়ে আপনার জান্নাত বা জাহান্নাম কিছুই হবে না। কিন্তু অনেক মানুষ জানতে চায়, যারা জানতে চায় তারা শুনুন, আর যারা তর্ক ফাসাদ করছেন তারাও শুনুন। জানার অধিকার আছে, কিন্তু প্রত্যেক বিষয় না জানলেই হয়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে জানাটা আবশ্যক, আবার কিছু কিছু মানুষের জন্য না জানাটাই উত্তম হবে। যাই হোক, আমি এখানে তিনটি বিষয় উল্লেখ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি বা জাহান্নামি কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা মুসলিম ছিলেন কিনা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি হবে কেন কিংবা জাহান্নামি হবে কেন। প্রথমত জানতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মুসলিম ছিলেন কিনা। যদি এই প্রশ্ন উত্তরে আসি তাহলে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা অমুসলিম ছিলেন, তারা উভয়ই মুশরিক অবস্থায় মারা গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার মায়ের কবরে জিয়ারত উদ্দেশ্যে গেলেন, সঙ্গে কিছু সাহাবিও ছিলেন। সেখানে পৌঁছে তিনি কেঁদে উঠলেন, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন তিনি কেন কাঁদছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর নিকট আমার পিতামাতার জন্য জিয়ারত করেছি এবং ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই অনুমতি দিলেন না। সুতরাং এইখান থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত উদ্দেশ্যে গিয়েছিলেন কিন্তু ক্ষমা করার উদ্দেশ্যে নয়। এই হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা অমুসলিম ছিলেন, যদিও বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে অমুসলিমই থেকে গেছে। কিন্তু কিছু কিছু মানুষ একত্ববাদ ছিলেন, যারা একত্ববাদ ছিল তারা তো জান্নাতি, আর যারা শিরিক স্থাপন করেছিল তারা তো জাহান্নামী। আরেকটি হাদিসে আমরা জানতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি নাকি জাহান্নামি। এই প্রশ্নে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার পিতা কোথায় আছে, জান্নাতে নাকি জাহান্নামে? উত্তরে তিনি বলেছিলেন, তোমার পিতা জাহান্নামে আছে। লোকটি মন খারাপ করে চলে যেতে লাগলো। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন থেকে ডেকে বললেন, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে আছে। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জাহান্নামেই আছে। এখন প্রশ্ন হতে পারে, কেন তারা জাহান্নামি, কেন তারা জান্নাতে গেল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদার ছিল, অথচ তার পিতামাতা জাহান্নামি, এটা কিভাবে সম্ভব? আর তিনি তো সুপারিশ করতে পারবে, তার পিতামাতার জন্য কেন তিনি সুপারিশ করতে পারবে না? এর উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিতামাতা অমুসলিম অবস্থা মারা গিয়েছে, তাই তিনি তাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা প্রত্যক্ষভাবে বলেছেন, নবী এবং ঈমানদারগণের পক্ষে শোভনীয় নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা চাইবে, তারা তাদের আত্মীয় হলো। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়রা জাহান্নামে গিয়েছে, তাদের পিতামাতা তারই বংশধর, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কারণ অমুসলিম অবস্থা যারা মারা গিয়েছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। যেহেতু জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছে, এটা আপনি করতে পারেন, কিন্তু তারা জান্নাতে যাবে এই সুপারিশ বা এরকম দোয়া আপনি করতে পারবেন না। আমাদের অনেক তারকা সেলিব্রেটেড মানুষ এভাবে মারা যায় অমুসলিম অবস্থায়, আমরা তাদের জন্য দোয়া করি, ক্ষমা প্রার্থনা করি, এটা সম্পূর্ণ
নাজায়েজ, এটা আপনি মোটেও করতে পারবেন না। আপনি বলতে পারেন আল্লাহ তাআলা হিসাব আল্লাহ তাআলাই নেবেন, সে যেমন প্রাপ্য আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দিবেন, কিন্তু সে জাহান্নামী এরকম বলার প্রয়োজন নেই। আমি যেমনটা বলেছি ঠিক তেমনটাই বলুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।